কোভিড নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাহারাদার। নির্বাচনী কর্মী সভা থেকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বহরমপুর রবীন্দ্র সদন থেকে দলীয় নেতা ও প্রার্থীদের নিয়ে দলীয় সভা করেন তিনি। এদিনের সভায় মমতা বলেন, বাংলা দখল করতে গিয়ে কোভিড ছড়ালো কেন্দ্র সরকার। মুর্শিদাবাদে আমও চাই, আমসত্বও চাই, কোভিড পরিস্থিতিতে আমের আচারও চাই, এমনই মন্তব্য করে প্রার্থী সহ তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন দিলেন দলনেত্রী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন নিজেদের যত্নটা করি, মাস্কটা যেন ঠিকমতো পরি। অনেকে মাস্ক পরে কিন্তু নাকটা খোলা, আরে নাকটা দিয়ে তো ঢোকে, লাভটা কি নাকটা যদি খোলা থাকে? কোভিড নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাহারাদার, আমি যতটা পারবো করবো, আমার হাত টাইট, আমার হাতে কিছু নেই, কিন্তু যতটা পারবো এখান থেকে ওখান থেকে যতটুকু জোগাড় করতে পারবো তা মানুষের মধ্যে ভাগ করে দেবো। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। যখন তৃতীয় দফায় কোভিড দেখা দিল, যে আপনারা একসাথে ফেসগুলো করে নিন, ইভেন প্রচার যদি না করতে দেন তাতেও আমাদের আপত্তি নেই, মানুষ বাঁচুক, সেটাও ইলেকশন কমিশন শোনেনি। এরা প্ল্যান করে এইট ফেজ করেছে, কোন ফেজে কি করে রিক করবে, এক একটা ফেজে এক এক প্ল্যান। কোনো দাঙ্গায় কেউ যাবেন না, কোনো প্ররোচনায় কেউ যাবেন না, ওদের অনেক রকম প্ল্যানিং আছে। ওদের দুটো চোখ মনে রাখবেন, একটা চোখ দিয়ে দাঙ্গা বেরোয় আর একটা চোখ দিয়ে মিচকি মিচকি হাসে, নিজস্বতা বলে কিছু নেই। এই করে করেই সারা জীবন এরা অভ্যস্ত। আমি জানি এবার মুর্শিদাবাদের মানুষ আমাদের দুটো লোকসভা সিট দিয়েছেন এবং বিধানসভা সিটগুলো কংগ্রেসকে একটাও না দিয়ে, সিপিএমকে একটাও না দিয়ে, বিজেপিকে একটাও না দিয়ে তৃণমূলকে দিন। তার কারণ তৃণমূল কংগ্রেস আপনাদের আশীর্বাদ নিয়ে সরকার গঠন করবে। অনেকগুলো ইলেকশন হয়ে গেছে, এই দুটো ইলেকশন বাকি আছে, এই দুটো ইলেকশনে আপনাদের সমর্থন, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া পেলে আমরা কিন্তু আগামী দিনের জন্য বাংলার স্বপ্ন সারা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্ব স্বপ্নে রূপান্তরিত করতে পারবো। আমি সবাইকে বলবো, মালদা মুর্শিদাবাদ মনে রাখবেন, এবার আমি আমও চাই, আমসত্ত্বও চাই, সাথে যেহেতু কোভিড ঢুকিয়ে দিয়েছে আমাদের এখানে তাই আমের আচারও চাই। একদম মাথায় রাখবেন, বড় আর মানুষকে নাড়ু পরে এসছে। হ্যাঁ, কই আশিস মার্জিত, নমস্কার করো তোমার পাবলিককে। হ্যাঁ, বহরমপুরের নাড়ু নমস্কার করো সবাইকে। আমি বহরমপুর থেকে শুরু করে, কান্দি থেকে শুরু করে, বড়ুয়া থেকে শুরু করে, আমি সব জায়গায় মুর্শিদাবাদের মা ভাই বোনেদের কাছে বলবো, রমজান বসো তোমরা, আপনাদের রমজান মাস চলছে, অনেক কষ্ট করতে হচ্ছে, কিন্তু রমজান মাস চললেও ভোটটা দিতে হবে। প্রতি রমজানেই আমি দেখেছি একটা না একটা কোনো ভোট পড়ে। হিন্দু ভাই বোনেদেরও বলবো, আপনারাও আপনাদের ভোটটা দিন। আজকে মহাবীর জৈনের জন্মোৎসব, সুতরাং জৈন যারা আছেন তাদের সকলকেই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহাবীর জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের সম্মান জানাচ্ছি। আমি আদিবাসী ভাই বোনেদেরও বলবো, অনেক কাজ আমরা করেছি এবং আগামী দিনেও এটা মানুষকে বলুন, ভালো করে এলাকা এলাকায় ছোট ছোট মিটিং করে বলুন, আগামী দিন আমাদের সরকার জিতলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে, বিনা পয়সায় খাদ্য চান তৃণমূলকে ভোট দিন, দুয়ারে দুয়ারে রেশন চান তৃণমূলকে ভোট দিন, কন্যাশ্রী চান তৃণমূলকে ভোট দিন, মা বোনেদের হাত খরচা 500 থেকে 1000 টাকা চান তৃণমূলকে ভোট দিন, কৃষকদের টাকা বাড়িয়ে 5000 থেকে 10000 করতে চান তৃণমূলকে ভোট দিন, প্রান্তিক চাষিও 5000 টাকা পাবে, স্টুডেন্টরা যারা পড়াশুনো করবে 10 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে আমরা স্টুডেন্টদের দেবো, যাতে স্টুডেন্টরা নিজেদের পড়াশুনো নিজেরাই করতে পারে, বাবা মাকে এর জন্য ব্যাংকের দৌড়তে না হয়, আমাদের সরকারি গ্যারেন্টার হবে। এরকম অনেক কাজ, অনেক কাজ, চাকরি বাকরি থেকে শুরু করে প্রতি বছর আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারি বেসরকারিতে দেবো এবং 1.5 কোটি আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেবো। মুর্শিদাবাদ মালদায় কিন্তু এবার আপনার একটা বড় ফ্যাক্টর, বর্ধমান বলুন, বীরভূম বলুন, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, কলকাতা বলুন, আপনারা কিন্তু বড় ফ্যাক্টর। সেই জন্য আপনাদের প্রত্যেকটা ভোট আমাদের সরকার আনতে সাহায্য করবে, আর আমাদের সরকার যদি না আসে পুরো আপনাদের জলাঞ্জলিতে পাঠিয়ে দেবে বিজেপি, কাউকে বাড়িতেও থাকতে দেবে না, এরা এত অধম, এদের বলতে হবে
তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? এগুলো মাথায় রাখবেন, আর ভালো করে মন দিয়ে সাহস করে কাজটা করতে হবে। মুর্শিদাবাদের প্রার্থীরা সব ঠিক আছেন তো? চিফ ইলেকশন এজেন্ট থেকে শুরু করে সবাই, সবাই ঠিক আছে? সবাই মিলে স্ট্রংলি করবেন। আমি চাই না কারো যদি কোভিডও হয় সে বাড়িতে বসে অপারেট করুন, কিন্তু কাজটা করতে হবে। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933।